হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব যে ভারতে যে সমস্ত প্রাচীন এবং মধ্যযুগে যে সমস্ত বিদেশি পর্যটকরা এসেছিলেন তারা কোন দেশ থেকে এসেছিলেন এবং কার রাজত্বকালে এই ধরনের কোশ্চেন যেমন কম্পিটিটিভ এক্সামিনেশনে খুবই কাজে লাগে ঠিক তেমনই বিভিন্ন ধরনের পরীক্ষাতেও কিন্তু এর দিয়ে থাকে তাই এগুলো আমরা যদি খুব মনোযোগ সহকারে দেখি তাহলে এখান থেকে কিন্তু আমরা অনেক অ্যান্সার তৈরি করে নিতে পারবো আমি তোমাদের কাছে উদাহরণস্বরূপ বলছি যেমন মেগাস্তিনিস কোন দেশের নাগরিক ছিলেন ফাই এন্ড কার রাজত্বকালে ভারতে আসেন এগুলো কিন্তু আমাদের জেনে রাখা খুবই দরকার ভিডিওটি শুরু করার আগে রোজগারের মতো আজকেও বলি যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তারা অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে শেয়ার করবে তো চলো শুরু করি ভারতে আগত বিদেশি পর্যটকগণ প্রথম মেগাস্তিনিস তিনি এসেছিলেন গ্রিস থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ফা ইয়েন এসেছিলেন চীন থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন হিউয়েন সাং এসেছিলেন চীন থেকে হর্ষবর্ধনের রাজত্বকালে ইবন বতুতা ইনি এসেছিলেন আফ্রিকার মরক্কো থেকে মোহাম্মদ বিন তুগলগের রাজত্বকালে আল বিরুনি আরব থেকে এসেছিলেন মোহাম্মদ গজনির রাজত্বকালে দেই ম্যাক্স এখানে ভেই ম্যাক্স হয়েছে এটা দেই ম্যাক্স হবে ইনি এসেছিলেন গ্রিস থেকে এসেছিলেন বিন্দু রাজত্ব রাজত্বকালে সুলেমান এসেছিলেন আরব থেকে দেবপালের অর্থাৎ পাল রাজা দেবপালের রাজত্বকালে নিকলকন্ট্রি খুব ইম্পর্টেন্ট এসেছিলেন ইতালি থেকে রাজা কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বিজয়নগর রাজ্য টমাস রোপ এসেছিলেন ইংল্যান্ড থেকে জাহাঙ্গীরের রাজত্বকালে পিটার মান্ডি এসেছিলেন ইংল্যান্ড থেকে শাহজাহানের রাজত্বকালে মানুচি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছিলেন ইতালি থেকে ঔরঙ্গজেবের রাজত্বকালে নুনিস এসেছিলেন পর্তুগাল থেকে রাজা অচ্চু দেব রায়ের রাজত্বকালে বারবোসা পর্তুগাল থেকে এসেছিলেন আবাশে বিজয়নগর কৃষ্ণদেব রায়ের রাজত্বকালে বার নিয়ে এসেছিলেন ফ্রান্স থেকে শাহজাহানের রাজত্বকালে উইলিয়াম হকিংস এসেছিলেন ইংল্যান্ড থেকে জাহাঙ্গীরের রাজত্বকালে আরও কিছু কিছু বিদেশি পর্যটক ভারতবর্ষে এসেছিলেন তাদের নাম এবং তারা কোন দেশ থেকে এসেছিলেন সেগুলো এরপর আমি বলে দিচ্ছি প্লিনি প্লিনি এসেছিলেন রোম থেকে ফা এসেছিলেন চীন থেকে ইয়াত সিং এসেছিলেন চীন থেকে ইউএন সাং টু ইম্পর্টেন্ট এসেছিলেন চীন থেকে হেডোডটাস মেগাস্তিনিস এবং টেসিয়াস এরা তিনজনই এসেছিলেন গ্রিস থেকে এরপর হচ্ছে নিয়ারকাস প্লুটার্ক পলিভিয়াস কলোডিয়াস এরা প্রত্যেকে এসেছিলেন গ্রিস থেকে এরপর হচ্ছে সুলেমান আরব থেকে নিকোলো কন্টি ইতালি থেকে আল বিরুনি আরব থেকে টমাস রো ইংল্যান্ড থেকে এসেছিলেন সুমাকিয়ান এসেছিলেন চীন থেকে হেকাটিয়াস এসেছিলেন গ্রিস থেকে স্টাপ এসেছিলেন গ্রিস থেকে আর ইবন বতুতা এসেছিলেন আফ্রিকার মরক্কো থেকে উইলিয়াম হকিংস ইংল্যান্ড থেকে এসেছিলেন বার বোসা আমি বলেছি তিনি এসেছিলেন পর্তুগাল থেকে এবং এটাও আমি বলেছি গ্রিক থেকে আল মাসুদ এসেছিলেন আরব থেকে মার্কো পোলো এসেছিলেন ইতালি থেকে আব্দুর রাজ্জাক এসেছিলেন পারস্য থেকে ডোমিনিগো পেজ এসেছিলেন পর্তুগাল থেকে পিটার মান্ডি এসেছিলেন ইতালি থেকে একসাথে করতে করতে অনেক সময় দুবার করে এসে গেছে তোমরা আমি আগে যেগুলো আগেই বলে দিয়েছি তোমরা সেগুলো দেখে নেবে তাহলে এখানে শেষ হচ্ছে ভারতে আগত বিদেশি পর্যটকদের তালিকা এই ভারতে আগত বিদেশি পর্যটকদের খুব আসে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কোন দেশ থেকে এসেছিলেন বা তাদের নাম কি এগুলো দিয়ে দেয় তাই তোমরা অবশ্যই মনোযোগ সহ ভিডিওটি দেখবে এবং ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওয়ে